মোহাম্মদ সাল্লাহ আসলাম কিসের তৈরি? আসলে নুনের না মাটির একটা যে বিতর্ক এ আছে। বিষয়টি আমরা এইখান থেকে আরো বিভিন্ন অনুষ্ঠান থেকে বহুবার বলা হয়েছে, আল্লাহ কোরআনে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাম নিজে বলেছেন, যে আল্লাহ যেমন বলছেন সুরা আল কাহাফের 110 নম্বর আয়াত, সর্বশেষ যে আয়াতটি সুরা আল কাহাফের, যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে আপনি বলুন যে আমি তোমাদের মতোই মানুষ। তার অর্থ হচ্ছে মানব গোষ্ঠী, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানব গোষ্ঠীর, এই মানব প্রজাতির মধ্যে তিনি 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 মানুষের যা বৈশিষ্ট্য, মানুষের যা বৈশিষ্ট্য সেগুলো তার আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, তারপরে শিশু হিসেবে বেড়ে উঠেছেন, মায়ের দুধ পান করেছেন, বাবা ছিলেন, তারপরে অন্য 10টি ছেলের সাথে উঠা বসা করেছেন। তবে নিঃসন্দেহে তার মধ্যে তিনার যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য তিনি সাইয়েদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের তিনি নেতা এবং সমস্ত বানী আদমের আনা সাইয়েদুল আদম আলা ফখর, বুখারী মুসলিমের হাদিসে আছে যে আমি আদমদের সন্তানদের কি আমি নেতা সাইয়েদ, কিন্তু আমি গর্ব করি না। তো সুতরাং আল্লাহ রাসূল শ্রেষ্ঠ মানুষ রাহমাতুল্লিল আলামিন, এটাই রাসূলকে বড় করার জন্য এগুলো সবচেয়ে বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাটির তৈরি বা অন্য মানুষের মতো মানুষ হলে তার পজিশন কমে যাবে, সেটা না, নূরের তৈরি হলে বরং তার পজিশন কমে যাবে, যে কথা বলা হয় নূরের তৈরি করার কোনো প্রশ্ন আসে না। রাসূল সাল্লাম নিজেও বলেছেন, আমি তোমাদের মতো মানুষ, তোমরা আমাকে আল্লাহর বান্দা বলো, আমার ব্যাপারে অতিরঞ্জন তোমরা করো না, যেমন খ্রিস্টানেরা নাসারারা ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে অতিরিক্ত করেছে, বরং তো আমি আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা, তোমরা আমাকে তাই বলো। তো সুতরাং মানুষ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মানুষদের মতোই, অন্য মানুষদেরকে যে সকল বস্তু দিয়ে তৈরি করা হয়েছে, সেখানে যেমন মাটি বলা হয় সেটা দিয়ে আল্লাহ রাসূলকে তৈরি করেছে। তবে তার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তার প্রতি নবুয়াত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, তাকে মাকামে মাহমুদ দিয়েছেন, তাকে উচ্চ প্রশংসায় প্রশংসিত করেছেন, ইত্যাদি বহু গুণাগুণ আল্লাহ তাকে দিয়েছেন। রিসালাতেও তার অনেক বড় বড় মর্যাদার ব্যাপার, এবং তিনি সর্বশেষ রাসূল, তিনি সমস্ত নবী রাসূলদের ইমাম, তিনি খাতামুন নাবিয়িন। সুতরাং এটাই রাসূলের জন্য বড় শান। উনি যদি নূরের তৈরি হন, তখন মানুষ একরকম, মানুষ একরকম তৈরি, মানুষের একরকম চাহিদা, উনি নূরের জন্য ফেরেশতারা, ফেরেশতার সাথে কি মানুষের কোনো তুলনা হয়? ওটাই কোনো তুলনা হয় না। ফেরেশতার তাদের নূরের তৈরি, তাদের রাসূলের নূরের তৈরি, তাহলে একই রকম হয়ে গেল। তারপরে ফেরেশতারা নূরের তৈরি, জি সেটাই স্পষ্ট, স্পষ্ট এখানে হাদিসে আছে। এই জন্য এই বিষয়টি নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। তবে কিছু আলেমকে শুনতে দেখা বলতে শোনা যায় যে যে আল্লাহ তাআলা কোরআনে রাসূলকে নূর বলেছেন, এই নূরের ব্যাখ্যাটা কি আসলে? ফাজাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এখানে নূর দেখেন, আল ইসলাম নূরুন, ইসলাম নূর, আচ্ছা তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে নূর বলতে ইসলাম, আল্লাহর দ্বীন, বিজ্ঞানের দৃষ্টিতে প্রতিটি বস্তুর আসলে আলো, আলো প্রতিটি বস্তু। সুতরাং আল্লাহ মানুষের তোমার উপরে কিতাব নাজিল করেছেন যাতে করে তিনি তোমাদেরকে এই অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসতে পারে। তাহলে কে নিয়ে আসবে? আল্লাহ রাসূল, এই কিতাব দিয়ে তোমাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে, মানে আলোর দিকে নিয়ে আসবে। তাহলে এরা নূর কি মোহাম্মদ? মোটেই না, মোটেই না। তাহলে সুতরাং এগুলো হচ্ছে বলা হয় যে বিভ্রান্ত করার জন্য, এবং এগুলো হচ্ছে অযথা মানুষের ইমান আকীদাকে নষ্ট করার একটা বিষয়। বৈচিত্র্যপূর্ণ আরো অনুষ্ঠান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন www.youtube.com/cpanvisiontv।